আমি কাট করে দেব কে তো ভাবনা চিন্তা করার কি আছে আমি তো দেখছি তুই শুধু ক্যামেরায় ফোকাস কর তো আজকে আমাদের চ্যানেলে আমরা শুধু দুজনেই থাকব না এই ফ্যানটা অফ কর নয় তো তুই কে তুই নিজে ইন্ট্রোডিউস কর নিজেকে আমি মিষ্টি পাখি কে মিষ্টি পাখি কোথাকার পাখি এটা কোনদিন তোর নাম শুনিনি এটা আমি বলে কোন পাখি আছে নাকি মিষ্টি পাখি এটা ইউ নো দম বেশি বাড়াবাড়ি এটা হলো আমার পরি এটা হলো আমার পরি মা কে আকরু ফের জব ছোড় দু তো আজকেও আমাদের কাছে মাইক নেই হ্যাঁ অবভিয়াসলি মাইকটা আমি অর্ডার করেছি এইখানে সেটা এক দিনের জন্য এলো না স্ক্রিনশট অ্যাড করব বলে এরকম করব আজকের কন্টেন্ট আজকের কন্টেন্ট আজকের কন্টেন্টটা আমাদের হলো অবশ্যই বিরিয়ানি আর তোমরা যারা জানো বিরিয়ানি মানেই ব্যারাকপুর মানে দাদা বৌদি অবভিয়াসলি ব্যারাকপুরে কিন্তু শুধু দাদা বৌদি ফেমাস নয় আরও তিনখানা বিরিয়ানি রয়েছে যেগুলো এখানে ফেমাস ডিবাপি আমিনিয়া দাদা বৌদি তো কিছু ইউনিক ট্রাই করা যাক হ্যাঁ চ্যালেঞ্জ করি চ্যালেঞ্জ নয় মানে সরি রিভিউ দি আজকে কম্পারিজন হবে তিনখানারই দেখবো আজকে কোনটা বেটার তিনটে একসঙ্গে রেখে তারপর কম্পারিশন হবে তো তোমরা নিশ্চয়ই ইন্টারেস্টেড ব্লগটা দেখো আমার মাথাটা পুরো কেটে গেছে ওকে তো নিশ্চয়ই তোমরা রেডি চলো তাহলে যাওয়া যাক প্রথমে যাব দাদা বৌদি না সরি প্রথমে যাব দি প্রথমে যাব ডি বাপি তারপরে যাব আমিনিয়া তারপরে দাদা বৌদি নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা চলে এলাম সব বিরিয়ানি নিয়ে অনেকটা জার্নি করার পর তো তিনটে নিয়ে আমরা একদম রেডি সে তিনটে হলো বিরিয়ানি 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 তিনটেই বিরিয়ানি একটা আমিনিয়া দাদা বৌদি ডিবা I'm not gonna say, 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 say
তিনটেই তোমার স্লো মোশন শট আশা করি দেখে ফেলেছো। এবার আমরা এক একটা করে ধরবো, সেটা রিভিউ দেব যেমনটা ভিডিওতে ছিল। প্রথমে ছিল ডিবাবি, ডিবাবি প্লেটটা নিয়ে এসো। আচ্ছা, এইটা হলো ডিবাবির বিরিয়ানি। তোমরা কোয়ান্টিটি আমার যেটা দেখে মনে হচ্ছে একটা রেটিং দেব, সেটা হলো ডিবাবির কোয়ান্টিটিটা অনেকটাই বেশি সব কটার থেকে। এটা 10/10 কোয়ান্টিটি, এতটা একজনের জন্য এনাফ, সে পেট ভরে খেয়ে একদম খেতে পারবে না, এতটা খেতে পারবে না আশা করি। তো অনেকে আছে যারা খেয়ে নিতে পারবে, তাদের জন্য ডিবাবির কোয়ান্টিটি অনেক। এবার দেখা যাক সেটার মাটন পিস। আগে বলে দাও যে তিনটেই মাটন বিরিয়ানি। হ্যাঁ অবশ্যই, তিনটেই মাটন মাটন মাটন, ওকে, তিনটেই মাটন। আর হ্যাঁ, তো ডিবাবির কালারটা আমার এই তিনটে বিরিয়ানির তুলনায়, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ তিনটে বিরিয়ানির তুলনায় একটু লাইট লাগছে, মানে ফিকে লাগছে কালারটা, একটু মানে অনেকটাই ফিকে, রাইসটা অনেকটা ঝুরঝুরে, একটু একটু হালকা রুক্ষ টাইপের বিরিয়ানিটা, কিন্তু একদম ঝুরঝুরে রাইস, আর কালারটা একদমই লাইট, মানে এমন দেখে মনে হচ্ছে না যে ব্যাপারটা খুব রিচ হবে বা কিছু। অবভিয়াসলি রিচ, একটু ঘি ঘি ব্যাপারটা আছে, হালকা কালারটা, একটু মানে ইয়েলো অফার টাইপের। ওকে, তো এখানে হলো মাটনের পিসটা যেটা আমরা দেখতে পাচ্ছি, অতটাও সেরকম নয় মাটনটা, দেখো তোমরা বেশিরভাগটাই হাড়, আমি জানি না এটা কেন হলো, বেশিরভাগটাই মনে হচ্ছে দেখো হাড়, তাই না? ঠিক আছে, তো এবার মাটনটা আমরা ভাঙবো, ঠিক আছে। একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে, বাট সেরকম না যে হাত দিয়ে ধরলেই খুলে পড়ে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার না, ঠিকঠাক ব্যাপারটা। আচ্ছা, তো এখানে দিয়েছে একটা আলু, আলু এইটুকুন আট, এইটা আলু ডিবাপির নামে আমি যা যা শুনেছি, আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ডিবাপিতে। আর একটু খুলে দেখে না, লিটারলি নেই আর আলু, এটাই ডিবাপির আলু। খুব আলুর অনেক দাম বেশি বেশি বেড়ে গেছে, আলুটা তাও হাফও না, না ভিডিওটা একদম ডিবাপি এক্সপোজ না, তোমাদের সামনে একদম লাইভ প্রুফ রয়েছে, যখন সার্ভ করেছিলাম তখন তোমরা দেখেছো। আচ্ছা, এখানে আমরা শশা দেখতে পাচ্ছি, শশার ডিটেলে তোমরা যদি দেখতে পারো ঠিক মতো করে ছাড়াইনি, না ছাড়াইনি বলে খাওয়া যায় না এমনটা নয়, না ছাড়িয়েও হালকা ফুলকা থেকে যায়, খাওয়ানো যায়, বাট দাদা বৌদি আর আমিনিয়ার তুলনায় আমার একদম কোয়ালিটি একদম জঘন্য লেগেছে, ঠিক আছে। যাই হোক, এবার খেয়ে দেখা যাবে আসল যেটা রিভিউ, খেয়ে দেখলে বুঝতে পারবো কি বাপি। ফার্স্টে আমরা নিলাম একটু মাটন, অনেকটাই শক্ত সেদ্ধ হয়েছে, বাট তুল তুলে জিনিসটা নয়, একটু আলু নিয়ে নিলাম, এবার একটু রাইস, আমি ট্রাই করবো। আচ্ছা, খাচ্ছে খাও অতটাও লেভেল না, কি প্রবলেম হয়েছে আমি ট্রাই করে দেখছি কি প্রবলেম, ভালো লাগলো না কোনো দিক থেকে। মাংসটা
যেমন ওটা বললো সত্যি মাংসটা ছিপবে না, পুরোপুরি ওরকম ছিপড়ে বলবো না, মানে মাংসটা মানে শক্ত টাইপের আর রাইসটা খুবই রুক্ষ, মানে কে ভীষণ গলা ঠাসছে, মানে সেই রকম বিরিয়ানির একটা আলাদা ফিল সেইটা পাওয়া যাচ্ছে। আমরা যে মাংসটা খাচ্ছি মনে হচ্ছে না এরকম ভাবে খেতে হচ্ছে, এরকম একটা এটা কি ছিল? ওকে একদমই রুক্ষ। ঠিক আছে, আমরা এটাকে নিয়ে শুধু বসে থাকবো না, এটা একবার যেহেতু ট্রাই করলাম অতটা আমাদের ভালো লাগেনি, রেটিং এটা রেটিংটা আমরা পরে দিচ্ছি, আপাতত সবকটা ট্রাই করিনি সেই হিসেবে রেটিংটা দেবো, এটা সাইডে থাকে। আমার একদমই ভালো লাগেনি, ওর হয়তো একটু লেগেছে। না না আমার একটুও লাগেনি প্লিজ। এবার আনবো আমরা হলাম দাদা বৌদি, দাদা বৌদি যারা ব্যারাকপুর মানেই যারা চেনো দাদা বৌদি, দাদা বৌদি ওকে দাদা বৌদি আমি তোমাদের দাদা ও তোমাদের বৌদি, দাদা বৌদি। আচ্ছা এইবার হলো দাদা বৌদি, দাদা বৌদি যেটা আমরা লক্ষ্য করতে পারছি একদম ওভারভিউ যদি আমি রাইসটা দিয়ে তাকিয়ে দেখি ওইটা থেকে একটু দাঁড়া কথা বলি, ওকে আমি আটকে দাদা বৌদি আমাদের দেখে খুশি হয়ে এটা সত্যি আমি জানি না কেন দুখানা আলু আমরা দেখতে পাচ্ছি এখানে, আর কিছু দেওয়া ছিল না তাই দুটো আলুই দিয়ে দিল। সো কালারটা আমি যদি বলি এখানে এখানে তোমরা মানে বিবরণের শেষ, এইটা তো আলু এর পরে প্লিজ দাঁড়া পরেরটা পরে আসে, আমি পরেরটা বলিনি, আমি বলছি যে এর পরেরটাও কিছু একটা ওয়েট করছে ওটা আরো ধামাকার থেকেও বেশি। ওকে তো আমরা যদি বলি এবার কালারের দিক থেকে, তো এইটা আগের থেকে একটু ডার্ক, এটা মানে একটু আলাদাই একটু ইয়েলো ব্যাপারটা একটু বেশি রয়েছে। আর তোমরা এটা জানো দাদা বৌদি মানে কেন এতটা ইয়ে, এটা খুবই সুন্দর রাইসটা আমি যেটা দেখতে পাচ্ছি একদম পুরো জুসি রাইস, একদম পুরো আলাদা একটা ঘি, আমি জানি না কেন আমার পুরো একদম আলাদা স্যাটিসফ্যাকশন আসছে এই জিনিসটা নিয়ে। তো তোমাকেই প্রথমে ট্রাই করতে দেবে, তো প্রথমে আমি আলুটা ভেঙে নিচ্ছি, আলুটাও ভীষণ সফট একদম হাত দিয়ে ভেঙে গেল, দেখো একবার হাত দিয়ে ভেঙে যাচ্ছে, ঠিক আছে একটু হালকা আঙুল দিয়ে সামনে ভেঙে যাচ্ছে। আর মাটনের পিসটা আমাকে চর্বি টিকা দেবে, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, মাটনের পিসটা জাস্ট দেখো কোনো দিক থেকে আমার মনে হচ্ছে না এটা হাড়, খুবই সুন্দর মাটনের পিসটা দিচ্ছে একদম সাইজ অনুযায়ী জাস্ট সেরা, আমার চিকে জল চলে এলো দেখি, দাদা বৌদি ব্যাপার আছে নিশ্চয়ই নিশ্চয়ই আর আগেই দেবো প্রথমে দাদা বৌদি নরম নয়, দাদা বৌদিও শক্ত, ওটার থেকে বেশি শক্ত কেন আই ডোন্ট নো এরকম কেন হলো, দাদা বৌদি থেকে এটা এক্সপেক্ট করিনি। নো এটা মাংস আছে, দাদা বলে টাকা দিয়েছে নাকি, যাই হোক একটু শক্তই আছে ওটার, ওটার থেকে খুবই শক্ত আমার অঞ্চল লাগছে দাদা বৌদিটা, আলুটা একদমই নরম ছিল বাট মাটনটা খুবই শক্ত, রাইসটা খুব ঝুরঝুরে, আমি জানি না কেমন কম্বিনেশন হবে, একটা নরম একটা শক্ত একটা নরম একটা শক্ত। ঠিক আছে তো এবার খাওয়ানো যাক আমাদের ম্যাডামকে, উনি যেহেতু বলেছেন কেমন আচ্ছা ঠিকঠাক, যেটা ওর এক্সপ্রেশন থেকে মনে হচ্ছে। ঠিক আছে এবার আমি খেয়ে দেখি, প্রথমে মাটন নিয়ে নিলাম, আলু নিয়ে নিলাম, চুলা ঠিক করে দেবে, এবার বিরিয়ানিটা খাবো, বিরিয়ানিটা খাবো দাদা বুঝে, একটা আলাদাই ফ্লেভার রাইসটার মধ্যে
আর আলুটার মধ্যে, আলুটার মধ্যে একদম দেখে মনে হচ্ছে সেরাভাবে মশলাটা ঢুকেছে, কিন্তু মাটনটাও মশলা ঢুকেছে বাট অতটা সেদ্ধ হয়নি। আই ডোন্ট নো আমার এই প্যাকেটটার মধ্যেই প্রবলেমটা হচ্ছে কি না, হতেও পারে এরকম প্রবলেম, বাট ঠিক আছে অতটা মানে যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা দাদা বৌদি নয়। তো ঠিক আছে আরেকবার ধরে নিচ্ছি, শুধু মাটন মুদি খেয়ে দেখছি। ঠিকঠাক রাইসটার জন্য বেঁচে যাচ্ছে, নইলে একদমই সেই ডিবাপির মতো লাগবে। ডিবাপি 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 ওকে একবার উইথ চর্বি খাইয়ে দেখাচ্ছি, কোনো আলু ইচ্ছে না, বেচারা আলু হয়ে যাবে তাই না হলে। আচ্ছা তুমি এবার খেয়ে দেখো তোমার কেমন লাগছে। কিছু বলতে হবে না, ভালো ওকে। তারপর আসছে আমি নিয়া, ওকে আমি নিয়ার রাইসটা। এতটা হলুদ কি করে, দুই পিস মাটন আমি বলতাম, আচ্ছা আচ্ছা এটা কাট করে দাও, আমি কাট করে দেবো, চলো চলো আরেকবার বলো আলুর দিকে চলে আসি, আলুটা অনেকটাই বড় আর কলারফুল একদম, দাঁড়া খাবো। সব কটার থেকে এটা বেশি আমার দেখে লোভ লাগছে। আবার একটা লঙ্কা দিয়েছে আমিনিকে, তোমরা লঙ্কা দিয়েছেন আমিনিয়ার লঙ্কা, তো এইবারও আমরা সেম করব, হালকা করে আলুটা ভেঙে নেব। ওফ এটা কি হলো, আচ্ছা 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 যাই হোক আলুটা একদম সুন্দরভাবে ভেঙে গেল। এটা মাটনটা জাস্ট হাত দিয়ে ছাড়িয়ে গেল, আমি এইটাই এক্সপেক্ট করেছিলাম দাদা বৌদি থেকে, বাট সেটা হয়নি। দাদা বৌদি এক্সপোজড, ডিবাপি এক্সপোজড, এখনো হয়নি, প্লিজ আমি নিয়ে এখন খাইনি। তো সেমনি ভাবে এইভাবে আলুটা আর মাটন বিরিয়ানিটা নিয়ে নিলাম, রাইসটা রাইসটা ভীষণভাবে মাখা মাখা, একটা একটা করেই খাচ্ছিস বের হোক চালু। ওকে তো ওকে আমরা খাবারটাই খাওয়াই, আচ্ছা আমি দিয়েছি মিয়া দিন, আমি ট্রাই করছি গাইস, একদম যেটা দেখতে পাচ্ছ এই মাটনটা ঝালঝাল মতো করে খুলে যাচ্ছে একদম টুস করে, ঠিক আছে। তো তো এবার আমি আলুটা ভেঙে নিলাম, আলুটা আবার সেইভাবে ভেঙে নিলাম, মাটনটা নিলাম, খাও না আমি কথা বলছি, একদম মাটনটা ভেঙে নিলাম, পেঁয়াজ আছে বলে তোমরা আবার লিখবে, পেঁয়াজ পেঁয়াজ খাচ্ছে কেন, ঠিক আছে চলো খাবো এবার।
কেরা লাগলো এটা সেরা। আমি একদম রাইসের দিক থেকেও একদম 10 out of 10, মাটন দিক থেকে 10 out of 10, আলুর দিক থেকে একদম 10 out of 10। এত সুন্দর বিরিয়ানি দাদা বৌদিও বানাতে পারবে না। লঙ্কা তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখলে। আর হ্যাঁ, অবভিয়াসলি দাদা বৌদিটা অতটা ভালো আমাদের লাগেনি, জানি না কেন, হয়তো সেটা প্যাকেটের জন্যই। আর আমিনিয়াটা একদম সেরা ছিল, তাই তো? আমার আমিনিয়াই ভালো লেগেছে বেশি। ওকে, তো ওর আমিনিয়া বেশি ভালো লেগেছে। আর ডি বাপিটা জাস্ট একদম না, অন্যদিন দাদা বৌদি ভালো লাগে, বাট এবারে কেন ডিসঅ্যাপয়েন্টেড হলাম বুঝলাম না। তো হ্যাঁ, অবভিয়াসলি মাইক চলে এসেছে, তোমরা সাউন্ড কোয়ালিটিতে নিশ্চয়ই ডিফারেন্স বুঝতে পারছো। আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে মাইক নিয়ে, তো তোমরা সেটাও জানাতে পারো যে ঠিকঠাক কোয়ালিটি দিচ্ছে কি না। পরে আমি মাইকটা নিয়ে আরও ডিটেলে বলবো যে কী মাইক না মাইক। তো নেক্সট এটা ব্লগে তোমরা দেখতে পারবে। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও দাবিয়ে দাও, একদম দাবিয়ে দাও। আর ভালো লাগে ভিডিওটা লাইক করো, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, বাজে লাগলেও সেটা জানিও কি কেমন লাগলো তোমাদের। আচ্ছা ঠিক আছে, আর শেয়ার করো যদি ভালো লাগে তো। অনেকেই সাবস্ক্রাইব করো না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। বাই, দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে।